আয়া মেনা রাদিয়াল্লাহু তাআলা নাহা গো যখন নয় মাস নয় দিনের হয়ে গেল রে মা আমার নবী মুস্তাফার মায়া মেনা বিছানাতে শুইয়া আছে গো বাবা মায়া মেনার কাছে তার স্বামী নাই মা মেনার কাছে তার ভাসুরের নাই গো মা মেনার কাছে তার শ্বশুর আব্বা নাই বিশ্ব নবীর মায়া মেনা বিছানাতে একাই শুয়েছে হযরত জিব্রিল আমিন আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন ওগো পাক পরওয়ারদিগারে আলাম বিশ্ব নবীর মায়া মেনা আজকে বিছানাতে একাই শুইয়া আছে আল্লাহ গো ওগো আল্লাহ আপনি তো বলেছেন নবী মুস্তাফা সোমবারের দিন দুনিয়াতে আসবে বারো রবিউল আউয়াল শুভ সদিকে সোমবারের দিন আসবে ওগো রব্বুল আলামিন নবী মুস্তাফার মায়া কাই বাড়িতে শুয়ে রয়েছে বলে ওগো জিব্রিল আমিন ও জিব্রিল আমিন শোনো তোমাকে আমি একটা কথা বলে দি বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন বলে দেন গো আল্লাহ কি এমন কথা বলবেন বলে ওগো জিব্রিল শুনে নাও আমার নবী 577 খ্রিস্টাব্দে পারে রবিউল আউয়াল শুভ সাদিকে আসবে গো নবী মুস্তাফার মায়ের বাড়িতে কেহ নাই ওগো জিব্রিল আমিন তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও বলে আল্লাহ আমি জান্নাতে যেয়ে কি করব গো আল্লাহ আমাকে একটু আপনি খুলে বলে দেন বলে ওগো জিব্রিল আমিন মায়া মেনার কাছে কেহ নাই তুমি জান্নাত থেকে চারটা মহিলাকে যে বলবা হুর পরীরাকে যে বলবা ওরে জান্নাতি হুর পরীরা তোমাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন যেতে বলেছে বলে ওগো আল্লাহ আমি জান্নাতে এ কথাটা বলে দিব কিন্তু আল্লাহ গো আমার নবী মুস্তাফা কালকে দুনিয়াতে আসবে গো আল্লাহ নবী মুস্তাফাকে ওয়েলকাম জানাবার জন্য স্বাগতম জানাবার জন্য সমস্ত পশু পাখিরা খুশি চায় ছুটি চাই গো আল্লাহ আল্লাহ বলেন ও গো জিবরিল তুমি দুনিয়ার বুকে নদীর মাছেরাকে বলে দাও ওরে নদীর মাছেরা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ছুটি দিয়েছে পশু পাখিকে বলে দাও ওরে পশু পাখিরা আমার আল্লাহ ছুটি দিয়েছে গাছপালাকে যে বলে দাও রে ও জঙ্গলের গাছপালারা আমার নবী মুস্তাফা শুভ সাদিকে আসবে তোমাদের আজকে ছুটি থাকলো আমার আল্লাহ বলে দিল জিব্রিল আমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে যাও আমি এরকম ওয়াজ করছি তো কিছু কিছু ভাই বলছে হুজুর তাফাজুলের মতন কেন করছেন বেরাদার মুসলমান এখন নিজের ধাঁচে নিয়ে চলে এলাম ও আমার সোনা মানিক রে হযরত জিব্রিল আমিন এসে সমস্ত কিছু কথাবার্তা বলে দিল নদীর মাছেরা পশু পাখিরা রে বাবা খুশি মানাতে চায় বলে আল্লাহ গো আমরা যে আমরা সবাইকে বলে দিলাম সবাই যেন খুশি মানায় আমার আল্লাহ বলে ও গো জিব্রিল দুনিয়ার বুকে যাও এবং কি সবাইকে বলে দাও বলল আল্লাহ গো আমি সকলকে বলে দিয়েছি বলে জিব্রিল এবার তুমি জান্নাতে যাও বলে আল্লাহ জান্নাতে যে বলে চারটা হুর পরীকে বলে দাও হযরতে জিব্রিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাতে গেলেন জান্নাতে যে বলে ওরে চারজন মহিলা আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাদেরকে যেতে বলেছে সেই চারজন নারী বলল গো জিব্রিল ও গো
জিবরিল আমিন শুনে নাও আমার আল্লাহ বলেছে জান্নাত থেকে যেতে আমরা কোথায় যাব জানি না আমরা কোথায় যাব বলো হযরত জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ওগো রাব্বুল আলামিন জান্নাতের মহিলাগুলো কোথায় যাবে বলে দেন বলে শুনো গো জিবরিল আমিন জান্নাতে যেয়ে মহিলাগুলোকে বলে দিবা মাহায়ামেনা বিছানাতে একাই শুয়ে রয়েছে গো মাহায়ামেনা ওয়াইলগা ওয়াইলকাম সোহাগা বাতামের জন্য যেন চলে যায় সেই মহিলারাকে বলা হলো ওরে জান্নাতি মহিলা শুনে নাও আমার রব্বুল আলামিন বলেছে তোমরা কে উমুক জায়গাতে থেকে উমুক গ্রামে যেতে বলেছে বলে শুনো গো জিবরিল ও জিবরিল আমিন শোনো আমরা তো চলে যাব দুনিয়ার বুকে কিন্তু মা আমেনার বাড়ি আমরা চিনি না রে মা আমেনার বাড়ি আমরা জানি না রে বলো বলো জিবরিল আমিন বলো মা আমেনার বাড়িটা কেমন করে চিনে আমি জান্নাত থেকে তিনটা পতাকা নিয়ে যাব কটা কটা শেষ যাও কোন জায়গায় পৌঁছে ও আমার বাবা সোনা মানিকের আরে কলিজার টুকরা বাবার আরে আমার জান্নাত থেকে তিনটা পতাকা নিয়ে যাবে তিনটা পতাকা নিয়েছে রে বাবা আমার সেই জান্নাতি মহিলারাকে বলে দিল রে জান্নাতি মহিলা শুনে রে রে মহিলারা তিনটা পতাকা আমরা জান্নাত থেকে নিয়ে যাব বলে বলো বলো গো একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে গেড়ে দেব একটা পতাকা মা আমিনার ঘরে উপরে গেড়ে দেব একটা পতাকা রে কাবা ঘরে উপরে গেড়ে দিব যেটা সাদা রঙের পতাকা ওটা পতাকা থাকবে মা আমিনার ঘরের উপরে ওটা পতাকা কোথায় থাকবে মা আমিনার ঘরের উপরে যত গরিব দুঃখী সবার মনে রিবাসনা মনে রিবাসনা যত গরিব দুঃখী সবার মনে রিবাসনা মনে রিবাসনা বিড়ি বেঁধে সংসার চালায় বিড়ি বেঁধে সংসার চালায় বিড়ি বন্ধ করো যত করিব দুঃখী সবার মনে রিবাসনা মনে রিবাসনা যত করিব দুঃখী সবার মনে রিবাসনা মনে রিবাসনা বিড়ি বেঁধে সংসার চালায় বিড়ি বেঁধে সংসার চালায় বিড়ি বন্ধ করো যত গরিব দুঃখী সবার মনে রিবাসনা মনে রিবাসনা ছোট ছোট বাচ্চা রেখে গেছেন সাগাবে ছোট ছোট বাচ্চা রেখে গেছেন সাগাবে জানি না কহবো রে কেমন আছেন তিনি ছোট ছোট বাচ্চা রেখে গেছেন সাগা জানি না কহবো রে কেমন আছেন তিনি ও গো খোদা দয়া করে ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না
যত করিবে দুঃখে সাবার মনে রিবাসনা মনে রিবাসনা বিড়িগি বেদ সংসার চালায় বিড়িগি বেদ সংসার চালায় বিড়ি বন্ধ করো যত করিবে দুঃখে সাবার মনে রিবাসনা মনে রিবাসনা ঠিক না বিশ্ব নবীর মায়া মে না বিছানাতে শুয়ে আছে জান্নাত থেকে রে বাবা চারটা মহিলা চলে গেলেন চারটা মহিলা যে রে বাবা বিশ্ব নবীর মায়া মে বিছানাতে শুয়ে রয়েছেন রে বাবা একজন মহিলা জান্নাত থেকে যে রে বাবা মায়া মেনা টান দিকে দাঁড়িয়ে গেল একজন মহিলা রে মায়া মেনার বাম হাতের দিকে দাঁড়িয়ে গেল একজন মহিলা মাথার দিকে দাঁড়িয়ে গেল একজন মহিলা পায়ের দিকে দাঁড়িয়ে গেল ও আমার বাবা ও আমার সোনা মানিকেরা শুনে যাও রে রাত্রি বেলা রে বাবা যেমনই দাঁড়িয়ে আছে বিশ্ব নবীর মায়া মেনা চট করে উঠে গেছে রে বাবা যেমনই বিছানা থেকে উঠেছে বাবা গো আমার সাদা সাদা পোশাক পরে চারজন মহিলা রে বাবা ডান হাতের দিকে দাঁড়িয়ে আছে বাম হাতের দিকে দাঁড়িয়ে আছে মায়ামেনা হক চকিয়ে গেছে রে মায়ামেনা যেমনই হক চকিয়েছে রে বাবা মায়ামেনা বলল বলো গো কে রয়েছ বলো বলো আমার বাড়িতে আমার স্বামী নাই রে আমার বাড়িতে আমার ভাসুর নাই রে আমার বাড়িতে আমার জায়েরা নাই রে কে আছো বলো গো আমার মায়া মেনা হক চকিয়ে গেল রে আমার বাড়িতে আমার স্বামী নাই কে তোমরা আমার বাড়িতে প্রবেশ করেছো বলো বলো আমি জানি না বলো বলো কেন তোমরা প্রবেশ করেছো জান্নাতি হুর পরিটা বলে দিল ওগো আমেনা চিন্তা করো না রে আমেনা চিন্তা করো না বলে কিসের জন্য গো বলে আমেনা শোনো ভয় খাওয়ার কোনো ব্যাপার নাই রে আমেনা ডর খাওয়ার কোনো ব্যাপার নয় বলে কেন গো বলে আমার রব্বুল আলামিন জান্নাত থেকে নবী আজকে দুনিয়ায় আসবে তাই সেবা করার জন্য পাঠিয়েছে মা আমেনা কি বললো কে রয়েছে বললো আমেনা চিন্তা খেও না ডর খেও না আল্লাহ রব্বুল আলামিন থেকে পাঠিয়েছে আব্বারা আমার সোনা মানিকেরা রে ও আমার কলিজা টুকরা বাবা রে বা ধ্যান দিয়া শুনো গো বাবা রাত ঝগড়া লাগিয়ে দিল এবং কি দিন রাত ঝগড়া লাগিয়ে দিল রাত বলে আল্লাহ গো ও গো আল্লাহ ও গো দয়ার মালিক আপনার নবী কালকে দুনিয়াতে আসবে গো আল্লাহ আমি রাত বলি আমার নবীকে রাত্রে পাঠিয়ে দেন আমার নবী যদি রাত্রে চলে আসে তাহলে আমার দাম বেড়ে যাবে দিন আবার ঝগড়া করতে লেগে গেল আহারে রাত আমি দিন বলি গো আল্লাহ আমার নবীকে যদি দিনে পাঠিয়ে দেন তাহলে দিনের দাম বেড়ে যাবে রাত দিন বুঝতে পারেন না এখন রাত না দিন এই রাতে যদি কোনো বক্তা আসে তো আপনারা খুশি হবেন না আবার ওই পঞ্চনন্দপুর আলা যদি দিনে বক্তা যেত ওরা খুশি হবে রাত দিনে ঝগড়া লাগিয়ে দিল রাত বলে আহারে আমার নবীকে যদি রাত্রে পাঠাই রাত আমার দাম বেড়ে যাবে দিন বলে আমার নবীকে যদি দিনে পাঠান গো আল্লাহ তাহলে দিনের দাম বেড়ে যাবে রাত দিনে ঝগড়া লেগে গেল রাত বলে রব্বুল আলামিন ও গো পাক পারওয়ারদিগারে আলাম দয়া করে গো আল্লাহ আমার নবীকে রাত্রে পাঠিয়ে দেন আল্লাহ গো আমার নবী যদি রাত্রে আসে আল্লাহ আমার মান সম্মানটা বেড়ে যাবে আমার সম্মান বেড়ে যাবে না দিন বলে আল্লাহ গো আমার নবীকে যদি দিনে পাঠান তাহলে আমি দিন
खुशी करे बोलते पारबा आमार नबी मुस्तफा दिने एसेछे आमार अल्लाह बोले ओरे रात अरे ओरे दिन रात दिन तुमरा भालो करे शुने नेन बोले अल्लाह बोलेन बोलेन बोले ओरे रात ओरे दिन शुने नाओ आमार नबी के आमी अल्लाह रातेओ पाठाबो ना आमार नबी के अल्लाह आमी दिनेओ पाठाबो ना बोले अल्लाह गो आमार नबी मुस्तफा के कथम पाठाबा बोले रात दिन शुने नाओ आमार अल्लाह बोले ओरे रात दिन शुने नाओ रातेर शेषे आर दिनेर शुरूते आमार नबी के शुभ शादी के सोमवारे जन्म ग्रहण कराबो রাত দিনে ঝগড়া লেগে গেল আল্লাহ কখন পাঠাবেন আমার নবীকে রাতে পাঠিয়ে দেন আমার আল্লাহ বলে না রে তোমরা ঝগড়া করবা দিন তখন ঝগড়া গর্ব করে বলবে ওরে রাত শুনে নে আমার নবী রাতে এসেছে আমার দিনটা বেড়ে গেছে আমার সম্মানটা বেড়ে গেছে আমার আল্লাহ বলে ঝগড়া করতে হবে না শুভ সাদিকে আমার নবী মুস্তাফা আহা দুনিয়াতে আসবে 577 খ্রিস্টাব্দে বারে রবিউল আউয়াল শুভ সাদিকে শুভ সাদিকটা বুঝতে পারেন না ফজরের নামাজের বিরাদান মুসলমান আমার ওই সময় তো আমার নবী মুস্তাফা এসেছিল কিনা ওই সময় আসেনি শুভ সাদিকে আমার নবী মুস্তাফা আসবে ওরে বাবা সোনা মানিকেরা রে যেমনই রে বাবা বিশ্ব নবীর মায়ামে নার ওয়েলকাম সহা খাতামের জন্য রে বাবা চারজন হুর পরিরা রে বাবা চারদিকে দাঁড়িয়ে গেছে আমার রব্বুল আলামিন বলে ও গো নাবী ও গো দোস্ত এখন মায়ের পেটে আছো ও গো হাবিব চলে যাও নবী গো তুমি দুনিয়া থেকে চলে যাও আমার নবী মুস্তাফা এবার দুনিয়াতে আসবে এবার মায়েরা মনোযোগ দিয়া শুনো রে মা আমাদের মা বোনদের যখন সন্তান হয় তখন ছেলেটা কেমন করে গেঞ্জি খুলে লইয়া সুবহানাল্লাহ মাশাআল্লাহ এবার দেখো বেরাদার মুসলমান আব্বারা আমার আমার মা বোনদের যখন সন্তান হয় তখন সন্তানটা আসে দুনিয়াতে তখন সন্তানটা কি করে চ্যাঁ চ্যাঁ করে না চ্যাঁ চ্যাঁ প্যা 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 করে কান্দে কান্দে না চ্যাঁ চ্যাঁ প্যা প্যা করে রে মা কান্দে কিন্তু আমার নবী গো আমার হাবিব গো বাবা যখন দুনিয়াতে আসবে রে বাবা আপনার জন্য আমার জন্য সেজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করলো আপনি একটা আর আমার নবী একটা আপনি একটা আমার নবী একটা ফের অন্য কেউ ভেবে লিও না বেরাদার মুসলমান আচ্ছা আমার রাত দিন যখন ঝগড়া লেগে গেল আমার নবী দুনিয়া চলে এলো সেজদাতে মাথা রেখে রে বাবা আমার দয়ার নবে মায়ার নবি ও আমার মায়ের আগো ও আমার বাবার আগো আপনার জন্য আমার জন্য আমার দয়ার নবী সেজদাতে মাথা রেখে কান্না করলো তোমাদের মতনই আমি একটা যুবক তোমার যেরকম রক্ত গরম আমারও ওরকম রক্ত গরম ঠিক না তোমরা একটু চুপ তোমরা যদি ওখানে ঝগড়া ঝগড়ি করো আমিও তো করবো রে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আব্বাজান আমার ব্রাদার আবার কালকে থেকে দুই দিন আবার জীবনী আছে অন্য বক্তা আসবে সুপার হিট বক্তা আসবে আমরা তো যেমন তেমন ও আমার বাবা সোনা মানিকেরা রে বিশ্ব নবী যখন সেজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করে বিশ্ব নবীর মায়ামে না আমার আপনার দয়ার নবীকে রে বাবা কোলে তুলে নিলে আর কোলে তুলে রে বাবা মায়ামে না দিকে দেখো নবীকে যেমনই মায়ামে না কোলে তুলেছে রে বাবা নবীকে নিয়ে মায়ামে দুই গালে দুটো চুমো দিলে আর দুই গালে দুটো চুমো দিয়ে বলে ওরে আমার সোনা মানে ওরে আমার বেটা
বেটা মোহাম্মদ শুনে নাও রে বেটা, তুমি আজকে দুনিয়াতে এসে ছোড়ে লাল। ওরে বেটা শোনো, দুনিয়াতে কোন মহিলার সন্তান হলে রে বাবা আমার সেই সন্তানটাকে একদিন পরে বাবা কোলে নেয়, দুই দিন পরে কোলে নেয় মায়ামে না, নিজের বেটাকে নিয়ে নবীকে নিয়ে কান্না করতেছে রে বেটা। ওরে বেটা শোনো, তোমার আব্বা নাই রে লাল। ওরে বেটা তোমার আব্বা নাই, শুনে নাও রে বেটা, পাড়া পড়োশীর লোকের আর জামাই আসলে ভালো করে দিবেন, প্লাস্টিক নাকি রে, মায়া মেনা কান্দে। ওরে বেটা সোনার মানিক, তোমার আব্বা যদি থাকতো রে বেটা তাহলে আজকে তোমাকে নিয়ে আদর করতো রে, তোমার বাবা না তোমাকে গেরাবের লোকেরা এতিম বলবে রে। ওরে আমার মায়েরা তোমরা বলো রে মা, তোমাদের যদি ছেলে দুনিয়াতে হয় রে বা, আর তোমার স্বামী যদি মারা যায় তোমার সন্তানটা সবাই এতিম এতিম বলে ডাক দেবে। মায়ামে না নিজের ছেলেকে নিয়ে স্বামীর কথা মনে পড়ে গেছে, ও গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আজকে যদি আপনি দুনিয়াতে থাকতেন তাহলে হয়তো গো স্বামী আমার আপনি আমার ছেলেটাকে কোলে নিতেন গো স্বামী, আজকে যদি দুনিয়ায় থাকতেন আমার এই শিশু বাচ্চাটাকে আপনি কোলে নিয়ে আদর করতেন। নবী কান্দে গো বাবা, নবীর মা কান্দে। একটা পাড়া পড়োশীর মহিলা রে বাবা দৌড়াতে দৌড়াতে এলো, আসার পরে মধুর নয়নে কান্না করতেছে রে বাবা। মায়ামে না যেমনই কান্দে, মহিলাটা জিজ্ঞেস করে বোন রে কিসের জন্য কান্দ, বলো বলো রে বোন কেন কান্দ বলো, বলে দেখো গো বোন আমার দেখো গো বোন, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো রে, আজকে যদি আমার মাথার তাজ বেঁচে থাকতো, আমার শিশু বাচ্চাটাকে নিয়ে বলে আদর করতো। দেখো রে মা বোনেরা আমার বিশ্ব নবী বাবা হারা, বিশ্ব নবীকে সবাই বাবা হারা বলে রে মা আমার কত অবহেলা করে। আমার মায়া মেনা নিজের সন্তানটাকে নিয়ে কান্না করতেছে, বাবা আমার সোনা মানিকেরা রে এইদিকে তাইপে খবর চলে গেছে রে, মক্কাতে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তান তাকে আনতে যাব বিশ্ব নবীর মায়া মেয়ে কান্না করতেছে। এইদিকে বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব খানায় তাওয়াফের দিকে রে বাবা, খানায় তাওয়াফ করতেছে রে মুসলমান, কাবা ঘরে মুতওয়ালি রয়েছেন, ও আমার বাবারা আব্দুল মুত্তালিব গো খানা কাবের কাছে রয়েছেন রে বাবা, আমার কাবা ঘরের কাছে রয়েছেন, সকাল সকাল কাবা ঘরটা কিসের জন্য যেন একদিকে ঝুঁকে গেছে, আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু কাবা ঘরটাকে দেখে কান্না করতেছে, ওরে কাবা এতদিন থেকে আমি তোমাকে দেখভাল করি রে কাবা, কোনোদিন কাবাটা তুমি ভেঙে যাও নাই, কোনোদিন কাবাটা তুমি ঝুঁকে যাও না, আজকে সকাল সকাল কিসের জন্য কাবা আজকে তুমি ঝুঁকে গেছো, আব্দুল মুত্তালিব রে ওজন নয়নে কান্না করতেছে রে কাবা, কিসের জন্য তুমি আজকে দলে গেলা ভেঙে গেলা, একটা মহিলা রে দৌড়াতে দৌড়াতে আব্দুল মুত্তালিবের কাছে এলো। আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে ও গো আব্দুল মুত্তালিব, বলো বলো গো আব্দুল মুত্তালিব আজকে তুমি কিসের জন্য কান্না করো বলো, বলে শোনো শোনো রে মহিলা এতদিন থেকে আমি কাবা
দেখভাল করি রে কাবাটা আমার কোনোদিনই ঝুঁকে নাই রে আজকে কিসের জন্য কাবাটা ঝুঁকে গেল সেই মহিলাটা বলে ওরে আব্দুল মুত্তালে শোনো কাবাটা এমনি এমনি ঝুঁকে যায় নাই রে বলে কেন কেন বলে শোনো রে আব্দুল মুত্তালিব আমেনার বেটা আব্দুল্লার বেটা বিশ্বনবী দুনিয়াতে এসেছে বলে এই কাবা দেওয়ালটা সালাম জানাবার জন্য ঝুঁকেছে দালানটা কিসের জন্য ঝুঁকেছে আমার নবীকে সালাম দুয়ার জন্য আহারে বাবারা আব্দুল মুত্তালিব গো বাবা আমার সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে যায় আব্দুল মুত্তালিব বাবা ঘর সন্তানটাকে দেখবে নবী মুস্তাফার বাবা ঘর সেই বাবা ঘর ছেলেটাকে দেখবে মাহায়াবেনার চোখের পানি ফেলা ছেলেটা দেখবে বাবা গো আমার আব্দুল মুত্তালিব যেমনই গেটে যাবে আমার নবীকে দেখতে যাবে ফারিস্তারা বলে ও গো আব্দুল মুত্তালিব তুমি ঢুকতে পাবা না বলে কেন গো বলে আমার পোতা রয়েছে আমি ঢুকবো বলে না না গো ও আমার বাবারা তোমরা একটুই বলো ও আমার বাবারা শোনা মানে কিরা তোমরা আজকাল রেশন আনতে যাও না রেশনের দোকানে যে লাইন লাগাতে হয় না রেশনের দোকানে তুমি সব থেকে পিছনে যাবা শত শত লোক লাইন ধরে আছে তুমি পিছে যা আগে তোমাকে মাল দিবে আইসে গেট আউট ভাগ এখান থেকে আমার কাজ নাই আমার আত্মীয়স্বজন নাই আমরাও দেখবো আব্দুল মুত্তালিবকে বলে দিল আব্দুল মুত্তালিব শোনো গো শোনো এটা তোমার পোতা কিন্তু জানো গো আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করে আমরা ফারিস্তা রয়েছি আমার নবীকে সালাতু সালাম জানালাম আমরা নবীকে দেখে আমাদের প্রাণটা জুড়াবো ও গো আব্দুল মুত্তালিব যাও 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 তুমি পিছনে লাইন লাগে যাও বলে এটা কেমন কথা বলে শোনো শোনো আব্দুল মুত্তালিব আমার নবীকে দেখার জন্য লাখো লাখো ফারিস্তারে লাইন ধরে দাঁড়িয়ে আছে আমার নবী মুস্তাফাকে সালাম জানাবার জন্য লাখো লাখো ফারিস্তা দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব বলে আহা গো ফারিস্তা এটা হলো আমার পোতা আমাকে জিয়ারত করতে দিবা না ফারিস্তাদের সর্দার জিব্রিল আমিন বলে ও গো আব্দুল মুত্তালিব পিছনে চলে যাও পিছনে যে তুমি লাইনটা ধরে নাও বাবা গো আমার আমার আপনার দয়াল নবীকে ফারিস্তারা জিয়ারত করে সমস্ত ফারিস্তা জিয়ারত করা এবার হয়ে গেল রে বেবা এবার আব্দুল মুত্তালিবের পালা রয়েছে আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নিল রে মায়েরা কোলে নিয়ে জানো দুই গালে দুটো চুমো দিল চুমো দেওয়ার পরে বলে ওরে আমার নাতি ওরে আমার পোতা শুনে নাও রে পোতা তুমি এখন বাবা হারা রে পোতা চলো চলো রে পোতা তোমার নাম খানা রাখতে হবে কাবা ঘরে আমার নবীকে নিয়ে চলে গেলেন রে বাবা কাবা ঘর ঘুরাই আব্দুল মুত্তালিব ও আমার মায়েরা জীবনীটা আমি তাড়াতাড়ি আগাই রে মা বোনেরা আমার কাবা ঘরে আব্দুল মুত্তালিব আমার নবীকে ঘুরাই পাড়া পড়োশিরাকে ডেকে বলল ওরে আমার বন্ধুরা একটু এখানে এসো রে বন্ধুরা আমার পোতার নামখানা রাখতে হবে আমার নাতির নামখানা রাখতে হবে গায়েব থেকে আওয়াজ আসতেছে আব্দুল মুত্তালিব শোনো গো আমার রব্বুল আলামিন আসমানে রেখেছে আহাম্মাদ আর জমিনে রাখলেন মুহাম্মাদ এবার আমার নবীর নামখানা রাখা হলো নবীকে নিয়ে চলে গেল মহায়াবেনা নবীকে নিয়ে কন্দের বেটা সাত দিন হয়ে গেল রে লাল এইদিকে রে বাবা দেখো দেখো তাইফে খবর চলে গেছে তাইফের মহিলারা জেনে নিয়ে আছে মক্কাতে ছেলে হয়েছে চলো চলো রে মহিলারা
মক্কাতে শত শত ছেলে দুনিয়াতে এসেছে রে বাবা, তাই থেকে রে মুসলমান শত শত মহিলারা মক্কা থেকে তাইফে নিয়ে যাবে ছেলেগুলো, পুরা মক্কাতে ঘুরে যেগুলো ছেলেকে পাইরে বাবা মহিলারা নিয়ে চলে যায় নিজের দেশে। আমার নবীকে মায়াবে না কোলে নিয়ে আছে রে বাবা, একটা মহিলা এসে বলে আমেনা তোমার ছেলেটাকে একটু দাও রে বোন। আমেনা বলে কেন কেন, বলে আমরা সে তাইফে নিয়ে চলে যাব। বাবা গো আমার মায়াবেনা, নিজের বেটা মোহাম্মদ যেমনই কোলে দিয়েছে, মহিলাটা বলে কত সুন্দর ও আমার বাবারা, মহিলাটা বলে আমেনা তোমার ছেলেটা তো এত সুন্দর রে আমেনা। বড় বলো রে আমেনা, তোমার ছেলের বাবা বেঁচে আছে নাকি? মা আমেনা বলে শুনো গো, আমার ছেলের বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলেছে সেই নবীকে আমার মায়ামেনাকে ঘুরিয়া দিল। লাউ রে আমেনা লাউ, তোমার ছেলেকে আর নোয়া যাবে না, নিয়া নাও রে আমেনা নিয়া নাও, তোমার ছেলে বাবা হারায় তিমে রে, তোমার ছেলেকে আমরা যদি তাইফে নিয়া যাই রে আমরা টাকা পাবো না, তোমার ছেলে এদের তুমি নিয়া নাও। মায়ামেনা বিশ্ব নবীকে নিয়া হাইরে কান্না করতেছে লাল রে, আজকে তোমার বাবা নাই বলে তুমি এই রকম রে বাবা, তোমার বাবা যদি বেঁচে থাকতো তোমাকে অবহেলা করত না। ওরে বেটা শুনো শুনো, তুমি বাবা ঘরারে সেই জন্য মহিলাটা ঘুরিয়া দিল। ও আমার বাবা সোনা মানিকের রে, আর একটা মহিলা এলো মা আমেনার কাছে, দাও রে আমেনা দাও দাও তোমার ছেলেটাকে দাও। নবীকে যেমনই কোলে নিয়া যে রে বাবা, বলে ওরে আমেনা বলো তোমার ছেলেটা বাবা কোথায়। এই কথা যেমনই বলে বিশ্ব নবীর মায়া আমেনা বলে, শুনো গো শুনো, আমার বাবার বাবা বেঁচে নাই, আমার ছেলের বাবা বেঁচে নাই। বলে আমেনা তোমার ছেলেকে আর নোয়া যাবে না রে আবিদা, তোমার ছেলেটা এতিম লিয়া লাও আমেনা। আমেনাকে ছেলেটা ঘুরিয়া দিল। আমার নবীকে রে বাবারা তাইফের মহিলারা ঘুরিয়া দিয়া দেয়। এই করতে করতে রে বাবা আর একটা মহিলা দৌড়াতে দৌড়াতে চলে এলো। ওরে আমেনা বলো তোমার ছেলেটাকে একবার কোলে দাও। মায়ামেনা বলে শুনো রে, আমি আর আমার ছেলেটাকে দেব না। বলে কেন কেন, বলে আমার ছেলেটাকে দেখে সবাই ইগনোর করে চলে যায়। বলে দাও রে আমেনা আমাকে একবার দাও। মহিলাটা কোলে নিয়েছে রে বাবা, কোলে যেমন নিয়েছে, বলে তোমার ছেলেটা কত সুন্দর রে আমেনা, আমাকে দিয়া দাও। বলো রে আমেনা তোমাকে এখানে দেখতে পাই, তোমার পাড়া পড়োশিকে দেখতে পাই, কিন্তু তোমার স্বামী মাথার তাসটা কোথায়। এই কথা যেমনই বলে বিশ্ব নবীর মায়া বেড়া দুই চোখের পানি জমিনে ফেলে ফেলে কাঁদতে লাগলো। ওরে বোন আমার স্বামীর কথা আমাকে জিজ্ঞেস করো না রে, আমার স্বামীর কথা আমাকে বলো না, কেন যে আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। এ কথা রে বাবা মা আমেনা যেমনই বলেছে, মহিলাটা বলল লাও রে আমেনা তোমার ছেলেকে নিয়ে যাবে না, বিশ্ব নবীর মায়াবে না কন্দে
ওরে আমার বোনেরা আমি আর আমার ছেলেটাকে দেব না রে বোনেরা আমার ছেলেটাকে দেখে তোমরা ইগনোর করে না আরে বাবা আমার বিশ্বনবীকে দেখে মহিলারা ইগনোর করে দিচ্ছে বিশ্বনবীর বাবা নাই বলে বিশ্বনবীকে আমার অবহেলা করে দিচ্ছে সোনা মানিকেরা যার মা নাই সে বুঝতে পারে মায়ের কষ্টটা রে যার বাবা নাই সে বুঝতে পারে কত কষ্ট ও আমার যুবকেরা রে এই জালসার শেষে বাড়ি যেতা মা জনম দুঃখিনী যদি থাকতো মা জনম দুঃখিনী তোমাকে ডাক দিত রে বেটা ওরে বাবা যার মা নয় সে বুঝতে পারে মায়ের কত কষ্ট ওরে আমার মা বোনেরা শুনে না ওরে মা ও আমার বাবা শুনে না বাবাকে যুবক তোমরা আলাদা করে দাও রে বাবা আজকে বয়স্ক হয়ে গেছে বলে বাবাকে তোমরা আলাদা করে দাও মা বুড়া হয়ে গেছে বলে মাকে আলাদা করে দাও ওরে যুবক মাকে কোনোদিন কষ্ট দিও না দেখো দেখো রে বাবা যার দুনিয়াতে মা নাই বাবা নাই সে দেখো রে বাবা নবী মুস্তাফার বাবা নাই তাই জন্য আমার নবীকে অবহেলা করে দেয় রে বাবা ওরে যুবক তোমাদের পাটা গিয়া দাও তোমাদের পা ধরে বলবো রে ভাই তোমাদের হাতটাকে আগিয়া দাও তোমাদের হাতটাকে ধরবে বলবো রে ভাই মাকে কোনোদিন কষ্ট দিও না রে যুবক মা যদি তোমার কষ্ট পেয়ে যায় তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এই বিরাদার মুসলমান আজ আমার 9 দিন হয়ে গেল বাড়ি থেকে বার হওয়া 9 দিন হয়ে গেল বাড়ি থেকে বার হওয়া এই বিরাদার মুসলমান আমার মা জননি আমাকে যখন বিদায় দেয় আমার মায়ের হাতখানা ধরে আমি চুমু দিলাম মা আমাকে বিদায় করে দাও মা মা সরুলি হাইরে কান্না করতে লাগলো যাও রে বেটা যাও ভালো করে জীবনী করিও এ আমার সোনা মালিকের রে মায়ের দোয়া নিয়ে যদি সঙ্গে চলো রে বাপ তাহলে তোমার জান্নাত পাবা যার মা নাই সে বুঝতে পারবে তোমার মা জনম দুঃখিনী তোমার জন্য যদি একবার দোয়া করে দেয় তোমার জন্য জান্নাত হয়ে যাবা মা জননী আসার সময় আমার কত কান্না করতেছিল বেটা কত কষ্ট করে পড়ালাম বেটা যাও যাও আজকে তুমি জালসা জীবনী করতে যাও এ বিরাদার মুসলমান আজকে তুমি আলেম হয়েছো আজকে তুমি ভাইরাল হয়েছো আজকে তুমি সবকিছু হয়েছো কিন্তু মায়ের দোয়া লাও না রে বাবা কিচ্ছুই পাবা না মাকে যদি কষ্ট দাও রে ভাই তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর মাকে যদি রাজি করে নাও তোমার জন্য জান্নাত যেন হয়ে যাবে রে ব্রাদার মুসলমান তাই জন্য ভাই রে তোমার পা আগিয়ে দাও তোমার পাটা ধরে বলবো হাতটা আগিয়ে দাও তোমার হাতটা ধরে বলবো রে যুবক মাকে কোনোদিন কষ্ট দিও না এ ব্রাদার মুসলমান কত লোকেরা বলে হুজুর আমার মা বাপ খারাপ